চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আজকের বিষয় রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক এর আগে আমরা সমাজতত্ত্ব নিয়ে একটি ভিডিও তৈরি করেছি সেখানে আমরা জেনেছি যে সমাজ থেকেই সমাজতত্ত্বটি এসেছে একটি সমাজ তৈরি হয় মানুষ তার প্রয়োজন অনুসারে একটি সমাজ তৈরি করে সেই হিসেবে বলতে গেলে মানুষ এবং সমাজ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি মানুষ সমাজেই জন্মগ্রহণ করে সমাজেই মৃত্যুবরণ করে সমাজ ছাড়া কিন্তু একটি মানুষ চলতে পারে না তেমনি সমাজ কিন্তু মানুষ ছাড়া গুরুত্বহীন বা সমাজ কোনো কিন্তু অস্তিত্বই থাকবে না মানুষ ছাড়া সেহেতু সমাজ কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা সমাজ বলতে বুঝি আমাদের চারিপাশে অবস্থিত যাবতীয় যা কিছু আছে পরিবেশ কালচার ভাষা পোশাক আশাক রাস্তাঘাট ঘর বাড়ি বাজারঘাট স্কুল বিদ্যালয় ইত্যাদি যাবতীয় যত কিছু আছে সবই কিন্তু সমাজের অন্তর্ভুক্ত এই যাবতীয় বিষয় নিয়ে যখন আমরা একত্রে আলোচনা করব তখন কিন্তু সেটাকে বলা হচ্ছে সোসিওলজি আর শিক্ষা আমরা মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব আমরা সমাজেই ভালো মন্দ সব কিছু গুণ গুণাগুণ বিচার করে সমাজের সঙ্গে চলাফেরা করছি সেহেতু সমাজের যাবতীয় বিষয় সম্পর্কে যখন আমরা শিক্ষা গ্রহণ করব যেহেতু একটি সমাজ সেই সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করা দরকার একটি সমাজ সদা পরিবর্তনশীল সেই পরিবর্তনের ধারায় সবাইকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সমাজ সম্পর্কে কিন্তু শিক্ষা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে সেজন্য শিক্ষা এবং সমাজ দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা এবার একটু দেখে নিই যে শিক্ষাবিজ্ঞান ও সমাজতত্ত্ব একই উৎস সেটা হলো দর্শনশাস্ত্র সমাজতত্ত্ব হল সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান শিক্ষা বিজ্ঞান হলো তার চালিকা শক্তি তার মানে সমাজে যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে যদি ঠিকঠাকভাবে চালনা করতে হয় বা ঠিক রাখতে হয় তাহলে কিন্তু শিক্ষা এবং শিক্ষা বিজ্ঞান শিক্ষা সম্পর্কে যাবতীয় যা কিছু আছে সবই শিক্ষাবিজ্ঞানের মধ্যে পড়ে শুধু শিক্ষার একটি নির্দিষ্ট দিক বললেই হবে না যাবতীয় সব কিছু জিনিস নিয়ে যখন আলোচনা করা হবে তখন হল সেটাকে বিজ্ঞান বলা হবে তাহলে শিক্ষা এবং শিক্ষা বিজ্ঞান কি করে সেই সমাজকে সঠিকভাবে পরিচালনা করা বা দিক নির্দেশ করা ইত্যাদি সবই কিন্তু এই শিক্ষার দ্বারা হয়ে থাকে কারণ একটি সমাজে ভালো মন্দ যে যাবতীয় দিকগুলো আছে যদি কিছু পরিবর্তন করতে হয় সেই জিনিসগুলো সেটি কিন্তু শিক্ষার মাধ্যমে কিন্তু সম্ভব শিক্ষা ব্যতীত কিন্তু সমাজ পরিচালনা করা সমাজের উন্নয়ন করা এগুলো কিন্তু সম্ভব নয় আধুনিক শিক্ষার কাজ হল একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ তৈরি করা একজন মানুষ এই সমাজের মধ্য থেকেই তার পরিপূর্ণতার বিকাশ ঘটায় এই দুই বিষয়ের মধ্যে সমাজতত্ত্ব ব্যক্তিকে সামাজিকীকরণের পাঠ দেয় শিক্ষাবিজ্ঞান সেই পাঠকে মানুষের জীবনে গতিশীল ও সক্রিয় করে তোলে সমাজ ও ব্যক্তি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষাবিজ্ঞানের ধারায় মানুষ সমাজে যেসব দক্ষ ও আদর্শ হয়ে ওঠে তেমনই এই দক্ষ মানুষই সমাজকে সচল ও আধুনিক করে তোলে এখানেই ব্যক্তি ও সমাজ একটি মুদ্রার দুটো পিঠ মানে একটি যে কয়েন আছে টাকার কয়েন এ পিঠ ও পিঠ সেটি বলেছে আর এখানে একটি ওয়ার্ড পেলাম যে সামাজিকরণ বা সোশালাইজেশন সেই সোশালাইজেশন কখন ঘটে ব্যক্তির বা মানুষের আমাদের সমাজে যে আচার আচরণ নিয়ম কানুন ইত্যাদি যাবতীয় যে বিষয়গুলো আছে যখন একটি শিশু জন্মগ্রহণ করে সেই শিশুর কিন্তু সে সামাজিকও থাকে না অসামাজিকও থাকে না নিট অ্যান্ড ক্লিন থাকে তার মানে যখন শিশুটি ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করেন করে তখন যে সমাজে সে জন্মগ্রহণ করবে সেই সমাজের কানুন ভাষা কথাবার্তা আদব কায়দা পোশাক আশাক যাবতীয় সব কিছু কিন্তু আস্তে আস্তে সে শিখবে তার মানে যখন সেই সমাজের যাবতীয় বৈশিষ্ট্যগুলো সে আস্তে আস্তে শিখবে তখন আমরা বলবো যে সেই শিশুটির সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন হয়েছে একটি শিশু কিন্তু জন্মের আগেই কিন্তু সামাজিক থাকে না জন্মের পরেই আস্তে আস্তে কিন্তু তার নির্দিষ্ট সমাজের সঙ্গে কিন্তু যে সমাজে সে জন্মগ্রহণ করবে সেই সমাজে সে তার মতো করে সামাজিক হয়ে উঠবে এখানে সমাজ সমাজতত্ত্বর সঙ্গে সম্পর্ক শিক্ষা বিজ্ঞান ব্যক্তির সঙ্গে সম্পর্ক সমাজ এবং ব্যক্তি একে অপরের সঙ্গে যুক্ত তাহলে সমাজতত্ত্ব প্লাস শিক্ষাবিজ্ঞান তাহলে কি হচ্ছে শিক্ষামূলক সমাজতত্ত্ব সমাজ প্লাস ব্যক্তি তাহলে কি হচ্ছে আদর্শ সমাজে দক্ষ ব্যক্তি তৈরি হচ্ছে এই সমাজে নিজের অস্তিত্বকে টিকে রাখতে এক মানুষ কখনোই সাফল্য লাভ করতে পারে না একা প্রয়োজনের তাগিদে তাই একদিন সেই মানুষ দল গঠন করেছিল যার পরিণতি আজকের এই সমাজ এখানে মানুষ তার সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটাতে পেরেছিল এবং নিজের সৃজন ক্ষমতার প্রকাশ করতে পেরেছিল তাই আমরা বলতে পারি ব্যক্তি এবং সমাজ অবিচ্ছেদ্যভাবে অভ্যন্তরীণ ও বাচিক দিক থেকে সম্পর্কযুক্ত প্রত্যেকটি শিশুর মধ্যে জ্ঞান আগ্রহ অভ্যাস আলস্য ইত্যাদি গড়ে ওঠে শিক্ষা এই কাজে শিক্ষার্থীকে সাহায্য করে এবং সমাজ তাকে যোগ্য মর্যাদা দেয় তাহলে কি ব্যক্তির ক্ষমতা প্লাস সমাজ পরিবেশ ইকুয়াল টু শিক্ষা ক্ষমতার প্রকাশ বা দক্ষতা অর্জন ব্যক্তির নিজস্ব দক্ষতা বিকাশের বা প্রকাশের পথকে উন্মুক্ত করতে সমাজ উপযুক্ত স্থান করে দেয় তাই ব্যক্তি সর্বাঙ্গীন বিকাশ ঘটে অর্থাৎ শিক্ষা সার্থকভাবে অগ্রসর হতে পারে সমাজ যদি এখানে উপযুক্ত ক্ষেত্র তৈরি করতে না পারে তবে শিক্ষা প্রক্রিয়া ব্যাহত হয় ক্ষেত্রে একজন শিশুর বিকাশ প্রক্রিয়া ব্যাহত হয় একটা জিনিস মনে রাখতে হবে আমরা অনেকেই বাড়ির বাইরে যাতায়াত করি বাইরে থাকি বাইরে শিক্ষা গ্রহণ করেছি হয়তো অনেকে করছি আমাদের মধ্যে সমাজ সম্পর্কে যার যত জ্ঞান থাকবে এবং শিক্ষা সম্পর্কে জ্ঞান যত থাকবে শিক্ষা কী করে একজন ব্যক্তির চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটায় বা চেঞ্জ অফ বিহেভিয়ার তার বিহেভিয়ারে চেঞ্জ করে নিয়ে আসে এবং সমাজের সঙ্গে তার অভিযোজনে কিন্তু সহায়তা করে কে শিক্ষা তাহলে আমরা যদি নিজের দিকে তাকাই যারা যত বেশি শিক্ষিত বা সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত সে ব্যক্তিকে আমরা দেখতে পারি যে কোনো সমাজে গিয়ে বা যে সমাজে সে বসবাস করে সেই সমাজের সকল জিনিসের সঙ্গে কিন্তু তার অভিযোজন করতে কিন্তু অসুবিধা হয় না এবং পরিবর্তনের সঙ্গেও কিন্তু সে সঠিক সময়ে সঠিকভাবে উপযুক্তভাবে কিন্তু সে মানিয়ে নিয়ে চলতে পারে এটি কিন্তু এই সোশ্যালাইজেশন একটি ভালো একটি দিক বলা যেতে পারে আবার শিক্ষা হলো সেই মাধ্যম যার সাহায্যে সমাজকে অগ্রগতির পথে নিয়ে ভবিষ্যৎ নাগরিকদের উপযুক্তভাবে গড়ে তোলা যাবে তাই ডুর্ক হেম বলেছেন শিক্ষা হলো ভবিষ্যৎ নাগরিকদের সামাজিকীকরণ প্রক্রিয়া অতএব সমাজ শিক্ষা প্রক্রিয়ার দ্বারা স্থূল জরের ন্যায় স্ফুলিঙ্গবিহীন এবং গঠনতন্ত্র তার মানে একটা জিনিস দেখা যায় যে প্রতিনিয়ত আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে বিশেষ করে আমরা যদি ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এবং বাঙালির কথা বলি আমাদের মধ্যে কিন্তু ওয়েস্টার্ন কালচারের কিন্তু আমাদের বাঙালি যে কালচারগুলো সেই বাঙালি যে কালচার কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সমাজ পরিবর্তন হচ্ছে আমাদের ভারতবর্ষে ইংরেজদের আমল থেকে আস্তে আস্তে তাদের যে কালচারগুলো সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করেছি এবং পরিবর্তন করার চেষ্টা করেছি নিজের মতো করে এবং এটি ভুল নয় আবার ঠিকও বলা চলবে না কারণ নিজের কালচারগুলোকে আমরা হারিয়ে ফেলছি কিন্তু সমাজের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে যা পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সঙ্গে যদি নিজেকে টিকে রাখতে হয় তাহলে কিন্তু যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যার জন্য কিন্তু শিক্ষা দরকার এবং শিক্ষা যদি থাকে এই পরিবর্তনের সঙ্গে কিন্তু নিজেকে মানিয়ে নিয়ে কিন্তু আমরা টিকিয়ে রাখতে পারবো নিজেদেরকে আবার জর্জ পেইন বলেন শিক্ষামূলক সমাজতত্ত্বে শিক্ষা যেমন শিক্ষার্থীর জীবনব্যাপী একটি প্রক্রিয়া সমাজের ক্ষেত্রেও তেমনই শিক্ষার্থীর জীবনব্যাপী বিস্তৃত তাই শিক্ষাবিজ্ঞান সমাজতত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষামূলক সমাজতত্ত্ব তৈরি হয়েছে যার উদ্দেশ্য হল শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া প্রক্রিয়ারূপে অনুশীলন করা আবার গোষ্ঠী জীবনে ব্যক্তি বৈষম্য পারস্পরিক মানবিক সম্পর্ক প্রকৃতিকে যথাযথ করতে শিক্ষাকে সমাজতত্ত্বের সঙ্গে যুক্ত করতে হয় তাই শিক্ষা ও সমাজতত্ত্ব দুটো পৃথক বিষয় হলেও পরস্পর গভীরভাবে যুক্ত হয়ে একে অপরকে প্রভাবিত করে এর ফলে তৈরি হয়েছে শিক্ষামূলক সমাজতত্ত্ব তাই এক কথায় বলা হয়েছে এডুকেশন অ্যান্ড সোসিওলজি আর দ্য টু সাইড অফ দ্য অফ এ কয়েন তাহলে বোঝা যাচ্ছে আমাদের সমাজ তাকে তার সম্পর্কে জ্ঞান অর্জন করা বিশেষ প্রয়োজন কারণ সমাজে নিজেকে টিকে রাখা বা সমাজকে যদি আমরা উন্নত করতে চাই তাহলে কিন্তু সমাজ সম্পর্কে যে যাবতীয় জ্ঞান সেই জ্ঞান কিন্তু আমাদের থাকা দরকার কারণ প্রত্যেকটি সমাজ পরিবর্তন হয় এবং তার সঙ্গে সঙ্গে সমাজের কিন্তু ভালো দিক খারাপ দিকও থাকে সমাজে সেই ভালো দিক এবং খারাপ দিক ভালো দিকগুলো নেওয়া এবং খারাপ দিকগুলো যদি আমাদের পরিবর্তন করতে হয় সেই সমাজ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার এবং শিক্ষা কি করে আমাদের উন্নতি উন্নত মানসিকতা তৈরি করে এবং সমাজের যে এই খারাপ দিকগুলো আছে সেই খারাপ দিকগুলো কিন্তু পরিবর্তন করতে কিন্তু আমাদের সহায়তা করে তার জন্য বলা চলে যে একটি উন্নত সমাজ গঠনের জন্য উন্নত সমাজ যে সচল সমাজ সেটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এডুকেশন বা শিক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে আমরা এই ভিডিওটি এই অবধি শেষ করছি আশা করছি আপনাদের এই রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি সম্পর্কে যেটি আলোচনা হলো এটাতে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি ভালো থাকবেন